हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल कुकिंग विद तासीन। तो व्यूअर्स, आज के अपने साथ शेयर करब हे कचुर मुखी दिए कतला माछ रान्ना। एभावे जदि कचुर मुखी दिए कतला माछ माखो माखो जले रान्ना करें ताहले किन्तु खूबी मजा है, एकदम मुखे लेगे थाकार मतो स्वाद। तो व्यूअर्स, अनेके एभावे रान्ना करते पारें, एक एक जन एक एक प्रसेसे रान्ना करे। तो व्यूअर्स, आमी जेई प्रसेसे रान्ना करब ओई रेसिपिटाई आज के आपनादेर साथे शेयर करब, कचुर मुखी दिए कतला माछ रान्ना। तो व्यूअर्स, आमरा चले जाब मूल प्रसेसिंग। तो व्यूअर्स, जे सकल बंधुरा आमार चैनल के सबस्क्राइब करेछेन तादेरके अनेक अनेक धन्यवाद, और जे सकल बंधुरा आमार चैनल के सबस्क्राइब करेन नाई तादेरके अनुरोध रइलो, आमार चैनल आमार रेसिपिटी जदि भालो लागे आमार चैनल के सबस्क्राइब करे दिबेन, और पाशे थाका बेल आइकनटी बाजिए दिबेन जाते करे नतून कोनो रेसिपि आपलोड करले सबार आगे नोटिफिकेशनटा आपनादेर काछे पौंछे जाए। तो व्यूअर्स, आमरा चले जाच्छि मूल प्रसेसिंगे। আমরা প্রথমে মাছগুলাকে লবণ, হলুদ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচ দিয়ে মাছগুলাকে মাখিয়ে নিয়েছি। তারপর আমি এখানে একটা প্যানে সরিষার তেল দিয়ে, তেলটা গরম হয়ে এলে মাছগুলাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো ভিউয়ার্স, মাছগুলা এক পিট ভাজা হয়ে গেলে আমি অপর পিট উল্টিয়ে দিয়ে ভেজে নেব, আর অপর এক চুলায় আমি এক টিস্পুন হলুদের গুঁড়া আর হচ্ছে হাফ টিস্পুন লবণ দিয়ে কচুর মুখিগুলাকে ভাপিয়ে নেব পানিগুলা ফুটে এলে। তো ভিউয়ার্স, আমি কচুর মুখিগুলা ভাপাতে দিয়ে একটা প্যানে সেই ভেজে নেওয়া মাছের তেল, বাকি যেগুলো ছিল ওগুলোর মধ্যে এক টিস্পুন, এক টেবিল স্পুন রসুনের গুঁড়া আর হচ্ছে চার টেবিল স্পুন থেঁতো করা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। এরপর আমি দিয়ে দেবো এক টিস্পুন হলুদের গুঁড়া, এক টিস্পুন ধনিয়া ও জিরার গুঁড়া, এক টিস্পুন লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দেব স্বাদমতো লবণ, দিয়ে আমি সবগুলা মশলাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। তো ভিউয়ার্স, মশলাগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেব হালকা পানি যাতে মশলাগুলো পুড়ে না যায়, দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি এক টিস্পুন আদা, আদার পেস্ট আর কি, দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো ভিউয়ার্স, আমার সবগুলো মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ভাপিয়ে নেওয়া কচুর মুখিগুলা। আমি কচুর মুখিগুলা যখন কিছুক্ষণ দুই তিন সেকেন্ড ফুটে উঠেছে তখন আমি পানিগুলোকে একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়েছি। এরপর আমি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেব হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব, কষিয়ে নেব আর কি। তো ভিউয়ার্স, আমি এখানে কচুর মুখিগুলা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সবগুলা মশলার সাথে মিক্স করে নেব।
কচুর মুখীগুলো সবগুলো মশলার সাথে মিক্স করা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে নেওয়া মাছগুলো। আমি একটা একটা করে উপর থেকে বসিয়ে দেব। তো ভিউয়ার্স, আমি এখানে মাছগুলোকে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। এরপর আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে মাখো মাখো ঝোল করে নিয়েছে। আমার মনে হচ্ছে এ পর্যায়ে আরও দু কাপ পানি দেওয়া প্রয়োজন। আমি 5-6টা কাঁচা মরিচ দিয়ে তারপর আমি পানিটাকে অ্যাড করে দেবো। তো ভিউয়ার্স, আমি এখানে আরও 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে তারপর ঢেকে নিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। এ পর্যায়ে আমি কোনো খুন্তি বা চামচ দিয়ে নাড়বো না, এভাবে প্যানটাকে ধরে হাত দিয়ে নেড়ে দেব। তারপর ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচি যা দিলে স্মেলটাও ভালো আসে আর খেতে অনেক ভালো লাগে। তো ভিউয়ার্স, আমি ঢেকে নিয়ে আরও 2-3 সেকেন্ড রান্না করে নেব। তো ভিউয়ার্স দেখুন, আমার 2-3 সেকেন্ড রান্না হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে সার্ভ করার জন্য নিয়ে নেব। তো ভিউয়ার্স দেখুন, আমি কচুর মুখীগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি। তারপর কাতলা মাছটাকে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এভাবে যদি রান্না করে খায় তাহলে অনেক মজা লাগে, একদম মুখে লেগে থাকার মতো স্বাদ। আমি উপর থেকে কিছু গ্রেভি দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন কেমন সুন্দর লাগতেছে, আর দেখতে যেমন সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অনেক মজা। গরম ভাত দিয়ে এই কচুর মুখীগুলা যদি খাওয়া যায় তাহলে কিন্তু খুবই মজা হয়। মাংস, মুরগির মাংস আর গরুর মাংস লাগে না, এইভাবে রান্না করে যদি মাছটা খাওয়া যায় তাহলে কিন্তু অনেক মজা হয়, অনেক ইয়ামি হয়। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, খুবই মজা লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো ভিউয়ার্স, আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং।